বিসমিল্লাহ রহমান রহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন পক্ষ থেকে আমি রিদু আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সম্পূর্ণ নতুন আরেকটি সফটওয়্যারের ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আপনাদের সাথে, এবং সফটওয়্যারটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই টাইম সেভিং, আপনারা দেখতে পারবেন একটু পরে। তো আমি এটা সম্পর্কে আগে একটু বলে নিই, সেটা হলো সফটওয়্যারটা দিয়ে কী কাজ করা হয়। নর্মালি আমরা স্ট্রাকচারাল ড্রয়িং করার জন্য আমরা অটোক্যাড ব্যবহার করি। অটোক্যাডের মাধ্যমে আমরা স্ট্রাকচারাল ড্রয়িংগুলো করি। এরপর হলো আমরা এস্টিমেট বা বিওকিউ, বিল অফ কোয়ান্টিটি তৈরি করার জন্য আমরা কি করি, ম্যানুয়ালি করি অথবা এক্সেল শিটের মাধ্যমে করি। এরপর আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হলো বিবিএস, বারবেন্ডিং শিডিউল। বারবেন্ডিং শিডিউলও আমরা করে থাকি ডিজাইন কোড অনুযায়ী বা বিভিন্ন ডিটেলিং ম্যানুয়াল অনুযায়ী করে থাকি আর কি, মানে এসিআই ডিটেলিং ম্যানুয়াল অথবা বিএনবিসি ডিটেলিং ম্যানুয়াল অনুযায়ী আমরা বারবেন্ডিং শিডিউলটা করে থাকি, ওইখানে আমাদের ম্যানুয়াল দেওয়া থাকে। এখন এই তিনটা বিষয় আসলে করাটা অনেক বেশি সময় লাগে, করতে অনেক বেশি সময় লাগে। আপনারা জানেন নিশ্চয়ই, যারা স্ট্রাকচারাল ড্রয়িং তৈরি করেন বা বিবিএস মানে বারবেন্ডিং শিডিউল বা বিওকিউ, বিল অফ কোয়ান্টিটি বা এস্টিমেট তৈরি করেন, তারা জানেন কতটা সময় লাগে। এখন আমি আজকে এমন একটা প্রসেস দেখাবো আপনাদেরকে, যেখানে আপনারা খুবই কম সময়ের মধ্যে, মানে জাস্ট আমি বলবো যে 10-15 মিনিটের মধ্যেই বারবেন্ডিং শিডিউল, স্ট্রাকচারাল ড্রয়িং, এরপর হলো বিল অফ কোয়ান্টিটি তৈরি করে ফেলতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। এবং আমি যে যে সফটওয়্যারের মাধ্যমে দেখাবো সেটা হলো স্ট্যাট আরসিডিসি সফটওয়্যার। সফটওয়্যারের নাম হলো স্ট্যাট আরসিডিসি। স্ট্যাট আরসিডিসির মাধ্যমে আমি দেখাবো। তো এটা করার জন্য আপনার যেটা জানা থাকা লাগবে সেটা হলো আপনার ইট্যাবস বা স্ট্যাট প্রো, দুইটা যে কোনো একটা সফটওয়্যার কাজ জানা থাকলে আপনি এটা কাজগুলো খুব কম সময়ে করতে পারবেন আর কি। তো আমি আমি আপনাদেরকে জাস্ট দেখা যাচ্ছি যে এই মডেলটা অ্যানালাইসিস এবং ডিজাইন করে ফেলছি আমি স্ট্যাট প্রোতে আর কি। এটা হলো স্টার্ট প্রো কানেক্ট এডিশন, আপনারা এখন এটা ইউজ করবেন, এটা খুবই আউট মানে ফিচার্সগুলো, এটার খুবই অনেক নতুন নতুন ফিচার্স আছে এটাতে, এবং এটার আউটলুকটাও খুবই সুন্দর। তো যাই হোক, আমি জাস্ট একটা রেন্ডার ভিউটা আপনাদেরকে দেখাই এটার। তো আমি ভিউতে চলে যাবো, 3D রেন্ডার ভিউ। এই যে এটা হলো আমার মডেল। তো এটা আমি অ্যানালাইসিস ডিজাইন সব কিছু করে ফেলছি স্টার্ট প্রোতে আর কি, যে সিঁড়ি সহ একদম ডিটেলস, ক্যান্ডিলিভার, স্ল্যাব, ভিডিও সহ পুরোটা আমি অ্যানালাইসিস ডিজাইন করে ফেলছি। এই যে তো যাই হোক, আমি এখন এটার নর্মালি আমরা কি করি, ইট্যাবস এই স্ট্যাট প্রোর মধ্যে অথবা ইট্যাবসের মধ্যে এগুলোর অ্যানালাইসিস ডিজাইন করি, এরপর ডিটেলিং করি আমরা অটোক্যাডে এসে। তো এখন যদিও সিএসআই ডিটেলের নামে সফটওয়্যার যেটা বাইরে হয়েছে, যেটা সফটওয়্যারটা দিয়ে আমরা কি করি ডিটেলিং করতে পারি। এবং এই যে আমি আজকে যেটা দেখাবো সেটা হলো আপনার স্টার আরসিডিসি, এটা সিএসআই ডিটেলের একটা প্যারালাল সফটওয়্যার বলতে পারি আমি এটাকে। এবং শুধু প্যারালালই না, সিএসআই ডিটেলের চেয়েও কিছু বাড়তি সুযোগ সুবিধা আছে এটাতে, আপনারা এখন দেখতে পাবেন। বাড়তি সুযোগ সুবিধা হলো কি, সিএসআই ডিটেলের মধ্যে আমাদের বার বেন্ডিং শিডিউল তৈরি করা যায় না, এটার মধ্যে বার বেন্ডিং শিডিউলটা তৈরি করা যায়। আবার কিছু ইয়েও আছে, ড্রব্যাকও আছে। ড্রব্যাক বলতে কি, সিএসআই ডিটেলের মধ্যে 3D ভিউ তৈরি করা যায়, কিন্তু এখানে 3D ভিউ করা যায় না। আর যাই হোক, তো আমি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আরসিডিসিতে চলে এসেছি, আরসিডিসি 9.2 ওপেন করছি এবং আরসিডিসিতে চলে এসেছি আমি। এখন এখান থেকে প্রথমে আমাদের ডিজাইন কোডটা সিলেক্ট করতে হবে, আমরা কোন ডিজাইন কোড দিয়ে করতে চাই সেটা। আমি এসে 3114 নিলাম, আর আমাদের এখানে প্রথমে ক্লায়েন্টের নাম দিয়ে দিতে হবে। তো আমি ক্লায়েন্টের নাম একটা র্যান্ডম একটা নাম দিয়ে দিলাম, প্রজেক্টের নাম সরি, আমি জাস্ট একটা র্যান্ডম একটা নাম দিয়ে দিলাম এখানে। এর কোড সিলেক্ট করে দিলাম। এখন আমাদের এখানে এই যে দেখেন, এখানে স্টার আরসিডিসির মধ্যে আমাদের কি কি ফাইল ইম্পোর্ট করা যাবে, হ্যাঁ সেটা অ্যানালাইসিস ডাটা আর কি কি ফাইল ইম্পোর্ট করা যাবে সেটা হলো এখানে এসটিডি মানে স্ট্যাট প্রোর যে ফাইল সেটা, ইট্যাবসের ফাইল ইম্পোর্ট করা যাবে, অর র্যাম র্যাম কানেকশনের ফাইল ইয়ে করা যাবে আর কি। র্যাম কানেকশন একটা সফটওয়্যার স্টিল ডিটেলিংয়ের জন্য, স্টিল কানেকশনের ডিটেলিং করার জন্য সেটার ফাইল এখানে ওপেন করা যাবে। তো এখানে তারা কি করবে, আমাদের ডাইরেক্ট সরাসরি স্ট্রাকচারাল ড্রয়িং তৈরি করে দিবে অটোক্যাড ফাইল ফর্মেট আকারে, একদম কোনো মডিফাই করা লাগবে না, এটা আমরা সরাসরি ইমপ্লিমেন্ট করতে পারবো, সাইটে ব্যবহার করতে পারবো এরকম। তো আমি আপনাদের দেখা দিচ্ছি, প্রথমে আমাদেরকে তারা বলছে যে সিলেক্ট স্ট্যাট প্রো ফাইল, আমাদের স্ট্যাট প্রো ফাইলটা ইয়ে করতে হবে মানে এসটিডি ফাইল আর কি, অথবা ইট্যাবস ফাইল। তো আজকে আমি স্ট্যাট প্রো ফাইলটাই ওপেন করে স্ট্যাট প্রো ফাইলের মাধ্যমে আমি ডিলিং করে দেখাবো, নেক্সট ভিডিওতে আমি হয়তো ইট্যাবস নিয়ে দেখাবো। তাহলে আমি চলে যাবো ইয়েতে, এখানে আমাদের স্ট্যাট ফাইল আছে, এখানে আমার নিউ প্রজেক্ট ওপেন। আচ্ছা, তো এখানে যে যে জিনিসগুলো ডিটেলিং করা যায় এবং ডিটেলিং বিওকিউ বিবিএস এগুলো করা যায় সেটা হলো ফুটিংয়ের করা, ফাইল ক্যাপ করা যায়, ফুটিং করা যায়, কলাম অ্যান্ড ওয়াল করা যায়, বিম স্ল্যাব করা যায়, মানে ওভারঅল সব কিছুই করা যায় এখানে বলা যায়। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে কলাম এবং ওয়ালের মানে কলাম এবং শেয়ার ওয়াল, যদিও আমার বিল্ডিংটিতে শেয়ার ওয়াল নাই,
যদি শেয়ার ওয়াল থাকে সেক্ষেত্রে শেয়ার ওয়ালটাও এখানে ডিটেলিং করা যাবে। তো আমি কলাম এবং ওয়াল অপশনটা চুজ করলাম, ক্রিয়েট নিউ প্রজেক্ট দিবে আমি এখানে, ক্রিয়েট নিউ প্রজেক্ট দিলে তারা আমার ইয়ে করবে, যে আমার যে অ্যানালাইসিস ডাটা আছে তারা সেটা রিড করতেছে এই সফটওয়্যারে আর কি। এটার স্টেট আরসিডিসি, এটারকে ইয়ে বলা হয় আর কি, অ্যাডভান্স কন স্টেট অ্যাডভান্স কনক্রিট ডিজাইন বলা হয়। তো এখানে ডাটাগুলো রিড করতেছে, একটু সময় নেবে। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মানে ডাটা অ্যানালাইসিস রিড করা শেষ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কলাম লেআউট প্ল্যানটা এখানে শো করতেছে, কলাম লেআউট প্ল্যানটা আমাদের যে বিল্ডিংটা ছিল সেটার কলাম লেআউট প্ল্যানটা এখানে শো করতেছে। তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাই। তো এখানে আমাদের ইয়েটা দেওয়া আছে, কলামের বিভিন্ন লেভেল দেওয়া আছে আর কি, এবং কলামে আমরা কি টাইপের কলামের লেন্থ হাইটটা দেওয়া আছে, বিশেষ করে হাইট দেওয়া আছে, কনক্রিটের গ্রেড দেওয়া আছে 2500 পিএসএম 3.5, আর স্টিল দেওয়া আছে 6 গ্রেড, আর কভার এখানে 2 ইঞ্চ দেওয়া আছে। তো এটা নর্মালি টু গ্রেড বিমে আমরা 2 ইঞ্চি 3 ইঞ্চি ইউজ করি, আর কলামে আমরা 1.5 ইঞ্চি ইউজ করি। তো আমি 1.5 করে দিব এখানে, কলামে ক্লিয়ার কভার 1.5। তো এটা করে দিবেন আপনারাও। এখানে আমাদের ক্লিয়ার কভার আমি সবগুলো চেঞ্জ করে দিলাম। এরপর এখানে আমাদের কনক্রিট গ্রেড, আমি কনক্রিট 3.5 মানে হলো 3500 PSI আর কি, 3.5 KSI এখানে আছে, আর স্টিলের গ্রেড হলো 6 গ্রেডের রড আমি ব্যবহার করছি। আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি, এখানে বিভিন্ন গ্রেডের স্টিল আছে। তো আমি যেহেতু আমাদের প্রজেক্টে আমি 6 গ্রেড ইউজ করতেছি, সেই জন্য আমি এটাই রাখতেছি। আপনারা চাইলে যে কোনোটা চেঞ্জ করতে পারেন এখান থেকে। এবার কলামের সাইজগুলো দেওয়া আছে এখানে, 12-15 কলাম সবগুলো আমি এখানে ইউজ করছি, 12-15 কলাম। আর এখানে আমাদের আবার এখানে কিন্তু আমাদের কলাম সাইজটা ফাইনাল না, এখন তারা অ্যানালাইসিস এবং ডিজাইন করবে, করার পর কোনোটা ফেল করলে সেটা দেখাবে। এরপর হলো আমাদের এখানে লেভেল ডাটা আছে, তারপরে শিফট অফ সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি, আরও বিভিন্ন বিষয় আছে এখানে। তাহলে আমি চলে যাবো এখন ডিজাইনে। তো আমি কলাম সবগুলো ডিজাইন করবো আর কি, প্রথমে তারা ডিজাইন করবে এটাকে। তো এই যে ডিজাইন অপশন আছে এখানে, অটো ডিজাইন দিব আমি। অটো ডিজাইন থেকে এখানে আমাদের লোড কেস সিলেক্ট করতে হবে, লোড কেস তৈরি করতে হবে এখানে। তো আমি প্রথমে স্টার্ট প্রোতে ডিজাইন করার সময় যে লোড কেস তৈরি করছিলাম এগুলো সব এখানে শো করতেছে, EQX+EQX-, EQZ+EQZ-, এখানে মোটামুটি এভাবে সবগুলাই শো করতেছে আর কি। এখানে আমি জাস্ট এই কলামগুলো ডিজাইন করবো, মানে আমি জাস্ট এটাকে সিম্পলিফাই করার জন্য, যাতে বেশি সময় না লাগে, সেজন্য আমি জাস্ট ডেড লোড এবং লাইভ লোড ইউজ করতেছি এখানে। তো এখানে আচ্ছা, প্রথমে আমাদের এই যে লোড টাইপটা সিলেক্ট করতে হবে এখানে, ডেড লোড আমি ডেড লোড দিবো এখানে, আর এটা লাইভ লোড টাইপ লোড দিবো এখান থেকে, লাইভ লোড। তো ওকে, তো আমি এখানে জাস্ট যে এটাকে ওই পাশে নিয়ে গেলাম, ওকে। তো হয়ে গেছে আমাদের এখানে, আমি ওকে দিব এখানে। এরপর এখান থেকে আমার অ্যাড ফ্রম, এখন লোড কম্বিনেশন তৈরি করতে হবে। তো আমি অ্যাড ফ্রম অ্যানালাইসিস দিয়ে দিছি ওকে, মানে ডিজাইন করে অনুযায়ী ইয়ে করবে আর কি। আমি জাস্ট দুইটা লোড কম্বিনেশনের জন্য তৈরি করতেছি, এটা ডিজাইন করতেছি আর কি কলামগুলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনিং কলাম, ডিজাইন হচ্ছে কলামগুলো। তো আমাদের ডিজাইন হয়ে গেছে, এখন আমাদের কয়েকটা কলাম ফেল করছে, তিনটা কলাম ফেল করছে সেটা তারা এখানে এটা শো করতেছে। যাই হোক, তাহলে এটা আমরা পাস করাতে পারবো পরবর্তীতে, সেটা সমস্যা নাই, আমি ওকে দিলাম এখানে। তো কোন তিনটা কলাম শো করছে এখানে তারা দেখাবে, যে একটা, দুইটা, তিনটা, এই তিনটা কলাম শো ফেল করছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে হলো আমাদের ডিটেলস, রড কয়টা লাগবে সব কিছু দেওয়া আছে আর কি, ডিজাইন আউটপুট, এটার নাম ডিজাইন আউটপুট। তো আমাদের আলটিমেট টার্গেট যেটা সেটা হলো স্ট্রাকচারাল ড্রয়িং, বিবিএস, বিওকিউ, এই তিনটা। তো আমি এখন সেগুলোতে চলে যাবো। তাহলে আমি প্রথমে চলে যাবো হলো এই যে ডিটেল ড্রয়িং, আমাদের ডিটেল ড্রয়িং লাগবে। তো সবগুলো অল কলাম আমি ডিটেল ড্রয়িং দিব, ওকে। এখনই আপনারা দেখতে পাবেন ম্যাজিক। এই যে আমাদের এখানে ডিটেল ড্রয়িং তৈরি করেছে তারা একদম পুরো, এটা অটোক্যাড ফরম্যাট, মানে আমি এটাকে চাইলে অটোক্যাড ফাইল তৈরি করতে পারবো, এটাই অটোক্যাড হয়ে যাবে, অটোক্যাড ফাইল। তো এখানে এটা আমরা হুবহু ব্যবহার করতে পারবো, কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। আমরা যে কলাম শিডিউল তৈরি করি সেরকমই অনেকটাই। এখানে যে 0-6 ফিট টু 0 ফিট মানে হলো আমাদের -6 ফিট মানে আমাদের গ্রাউন্ড লেভেল থেকে 6 ফিট নিচে, মানে ডেপথ অফ ফাউন্ডেশন, আর হলো 0 থেকে -6 ফিট, কারণ তারা এখানে এটা দিয়েছে। তো এখানে গ্রেড বিমের কয়টা রড লাগবে,
সব ডিটেলস বলা আছে, সাইজ দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, আমরা এটা সরাসরি ইউজ করতে পারবো। কখন যেখানে দুই সাইজের রড ইউজ করেছে সেখানে তারা সেটা বলে দিচ্ছে। তো এই যে এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে, তো আমি প্রত্যেকটা জিনিস দেখাবো এক একটা করে, আজকে জাস্ট ওভারভিউ দেখাবো আর কি সফটওয়্যারটার। তাহলে এটা হইলো, আর এরপর আমি করব আপনাদেরকে এখন এলিভেশন একদম মূল স্ট্রাকচারাল ড্রয়িংটা দেখাবো। রিপোর্টে চলে যাবো আমি, এখান থেকে এলিভেশনে যাব, অল দিব এখানে, ওকে। এই যে চলে আসছে আমার বিল্ডিং এর যত কলাম আছে সবগুলা কলামের এলিভেশন সেকশন সবকিছু এখানে চলে আসছে ড্রয়িং হয়ে এবং অটোক্যাড ফাইল আকারে। আমি এটাকে অটোক্যাড ফাইলে কনভার্ট করে সরাসরি ড্রয়িংটা আমি প্রিন্ট আউট করে বের করে ইউজ করতে পারবো। তো এখানে হলো সেকশন ওয়ান ওয়ান, প্রথমে সেকশন বিভিন্ন সেকশন থাকবে, 12-15 কলাম, 6টা 5 নম্বর বার, মানে হলো 6টা 16 মিলিমিটার বার ব্যবহার করতে, 16 মিলিমিটার রড ব্যবহার লাগবে এখানে। এই যে এখানে সব ডিটেলস দেওয়া আছে, এই যে প্রত্যেকটা কলামের জন্য আলাদা আলাদা, প্রত্যেকটা কলামের জন্য এলিভেশন সেকশন, এলিভেশন সেকশন, এবং যেখানে যতটা রড লাগে সেখানে ততটা রড বলে দেওয়া আছে। আবার এই স্ট্রিপগুলা, স্ট্রিপ মানে টাইগুলা কত ইঞ্চি পর পর লাগবে সেটা বলছি, 10 ইঞ্চি পর পর এখানে দিতে বলছে তারা টাইগুলা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি অটোক্যাড ফাইলে, আমি অটোক্যাড ফাইলে আপনাদেরকে করে দেখাবো অবশ্যই। অটোক্যাড ফাইলের মধ্যে আপনাদেরকে এটা কনভার্ট করে দেখাবো আর কি, মানে অথবা অটোক্যাড ফাইল তৈরি করে দেখাবো। আগে আমি আগে সবগুলো বিষয় দেখাইনি। তাহলে এখানে আমাদের গেল এলিভেশন গেল আর ডিটেল ড্রয়িং গেল, এরপর আমরা আমি যেটা দেখাবো এখন সেটা হলো রিপোর্টে চলে যাবো। আমি প্রথমে বিল অফ কোয়ান্টিটিটা দেখাই, মানে ইস্টিমেট আর কি যেটাকে বলে। তো এখানে আমাদের রেইনফোর্সমেন্ট টাইপ ওয়াইজ আমরা কি ধরনের রিপোর্ট চাই, হ্যাঁ বিল অফ কোয়ান্টিটির কী ধরনের রিপোর্ট চাই, তো এখানে আমি সবগুলো টিক দিয়ে দিলাম। আর এখানে রডের গ্রেড আছে আর রেট আছে, আর কনক্রিটের গ্রেড আছে রেট আছে, আর এখানে স্টিলের গ্রেড আছে রেট আছে। তো এগুলো কাস্টমাইজ করা যায়, যে আমি ডাবল ক্লিক করলে এগুলো চাইলে আমাদের মানে বর্তমান যে বাজার দর সেটা এখানে দিয়ে দিলে অ্যাকচুয়াল ইস্টিমেটটা আমি পেয়ে যাবো এখানে, ইস্টিমেট এবং কস্টিং, মানে কস্টিংটা পেয়ে যাবো আর কি, ইস্টিমেট তারাই করে দিবে। শ্যাটারিংয়ের জন্য কত টাকা খরচ হবে সেটাও আমি এখানে এডিট করে লিখে দিলেই বাস, আমাদের সে অনুযায়ী তারা হিসেব করে দিবে। তো আমি ওকে দিব এখানে, জাস্ট আমি ডিফল্টটাই রাখতেছি এখন, কোনো চেঞ্জ করতেছি না, ওকে। এই যে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমাদের কিন্তু সব চলে আসছে, বিল অফ কোয়ান্টিটি সামারি, এই যে 3 নাম্বার মানে 10 মিলিমিটার রড কয়টা লাগবে, তারপরে 16 মিলিমিটার রড কয়টা লাগবে, সব কিছু এখানে চলে আসছে, কোয়ান্টিটি, তারপর কস্ট, রেট, সব ডিটেলস চলে আসছে, গ্র্যান্ড টোটাল, ডিজাইন মেট্রিক। এটা হলো আমাদের বিওকিউ সামারি, এটা হলো সামারি। এরপর রেইনফোর্সমেন্ট টাইপ ওয়াইজ, এখন রড রেইনফোর্সমেন্ট মানে রড অনুযায়ী আমাদের এখানে আর একটা আসছে, রিপোর্ট আসছে বিওকিউ আর কি। এরপর আরেকটা আছে সেটা হলো বিওকিউ ডিটেল রিভার ওয়াইজ, লেভেল অ্যান্ড রিভার ওয়াইজ, এখন লেভেল এবং রিভার ওয়াইজ এই আরেকটা পিডিএফ। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আপনি চাইলে এটাকে পিডিএফ আকারে এইভাবে প্রিন্ট করতে পারবেন এখান থেকে, অথবা এটাকে এক্সপোর্ট করতে পারবেন, এই যে সেভ করলে সেভ করে এক্সপোর্ট করে দিতে পারবেন এইচটিএমএল ডকুমেন্ট আকারে, তো সেখান থেকেও পিডিএফ করা যায় আর কি। আচ্ছা তাহলে এরপর পরবর্তী স্টেপে আমি চলে যাই, সেটা হলো বিবিএস, মোস্ট ইম্পর্টেন্ট বিবিএস। তো আমি জেনারেট বিবিএস দিব এখানে, জেনারেট। তো এখানে আমি অল কলাম দিয়ে দিব সবগুলো কলামের জন্য, আপনারা এখন আর একটা ম্যাজিক দেখবেন, এটাও খুব ম্যাজিকের মতোই। এখানে এই যে শিডিউল ফরম্যাট স্প্রেড শিট এক্সেল শিটও তৈরি করে দিবে তারা চাইলে, ক্লিক করলে আর কি, ওকে দিব আমি এখানে, জেনারেট দিব এখন। এক্সেল শিটের জন্য আমাদের এখানে লোকেশনটা চুজ করে দিতে হবে, ফাইল নেম আমি দিয়ে দিলাম, আমি ডেস্কটপে রাখবো এটাকে, দিলাম প্রজেক্ট, ওকে জেনারেট। এখন আপনারা একটা ম্যাজিক দেখতে পাবেন এখানে, তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি হয়ে গেছে এখানে বিবিকিউ বিবিএস তৈরি হয়ে গেছে আর কি, এটা আমাদের এক্সেল শিটের মাধ্যমে তৈরি হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এখানে তৈরি হয়েছে অটোক্যাড ফাইলে, যে এখানে স্ট্যাট আরসিডিসির মধ্যে তৈরি হয়েছে। তো আমি দুইটাই দেখাবো আপনাদেরকে,
এই যে এক্সেল শিটের মাধ্যমে এটা তৈরি হয়ে গেছে এখানে বিবিএস বার বেন্ডিং শিডিউল, এটা খুবই চমৎকার। এখানে এক্সেল শিটের মাধ্যমে এটা এগুলোকে কিন্তু অনেক সময় লাগে, প্রচুর সময় লাগে। এখানে জাস্ট তারা এক্সেল শিটের মাধ্যমে তৈরি করে দিচ্ছে বার বেন্ডিং শিডিউলটা। এরপরে যে শিট এখানে আরেকটা আছে, বার শেপ আছে, তো বার শেপটা যদি এখানে তারা দেয় না, এই যে এখানে সবকিছু ইনক্লুডেড আছে। এবং এখানে আমাদের প্রত্যেকটা কলাম ওয়াইজ এখানে এস্টিমেট করা আছে, আবার যে এখানে এস্টিমেট করা আছে। যাই হোক, আমি ইয়েতে চলে যাই আগে, আরসিডিসিতে। যে আরসিডিসিতে একদম এটা হলো অটোক্যাড ফরম্যাট। অটোক্যাড ফরম্যাটে যে দেখেন প্রত্যেকটা কলামের জন্য বার বেন্ডিং শিডিউল তারা তৈরি করে দিচ্ছে, এবং প্রত্যেকটা কলামের জন্য ইন্ডিভিজুয়ালি রেইনফোর্সমেন্টের পরিমাণটা বের করে দিচ্ছে। যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বার মার্ক B1 B2 B3, এভাবে বারগুলো মার্ক করা হয় আর কি। এরপর নাম্বার, সেকশন, এলিভেশন এখানে সব আছে। যে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের কলামগুলো কীভাবে ল্যাপিং দিতে হবে, এখানে স্পষ্টভাবে বোঝা যায়। এভাবে প্র্যাকটিক্যালি আমাদের কলামগুলো ল্যাপিং দিতে হবে, তাহলে আমাদের লোডটা ভালোভাবে যে এই কলাম থেকে এই কলামে ট্রান্সফার হয়ে যাবে। নর্মালি যেটাকে করা হয়, অনেকে কী করে, এটাকে বলা হয়, এটা একটা নাম আছে, সেটা হলো ডাপটেল। অনেকে কী করে, এইভাবে ডাপটেল না করে যেটা আর কি স্ট্রেট রডগুলো বেঁধে দেয়। তো এটা আসলে মোটেও ঠিক না, এটা করা যাবে না, লোড ট্রান্সফার হবে না ভালোভাবে। এই যে এভাবে করতে হবে, এগুলো হলো এসি কোড অনুযায়ী তা ইয়ে করা। আমরা কিন্তু এসি 3.8.14 লোকে এটা ডিটেলিংটা করতেছি, বা বার বেন্ডিং শিডিউলটা কিন্তু তৈরি হয়েছে। তো এটা হলো ইয়ে আর কি, বার বেন্ডিং শিডিউলের মূল আসল টেবিল হলো যে এটা এলিমেন্ট C17। C17 কলামের জন্য এখানে সব কিছু দেওয়া আছে, বার মার্ক, বার লেভেল, বার নাম্বার কয়টা লাগবে, রিভার, বার শেপ, কাট লেন্থ, ABCD, এখানে সব কিছু দেওয়া আছে। তো আমি আসলে আজকে ভিডিও লেন্থ বড় হয়ে যাবে, এবং আমি এটা জাস্ট ওভারভিউ ভিডিও। যদি মানুষের আপনাদের সবার যদি রেসপন্স পাই, তাহলে সেক্ষেত্রে আমি হয়তো এটা ফুল এটা নিয়েও সিরিজ টিউটোরিয়াল বের করবো আর কি। এই যে এখানে একদম পুরো এটা মানে সবগুলো কলামের জন্য আলাদা আলাদা বার বেন্ডিং শিডিউল এবং সেকশনাল এলিভেশন সব তৈরি করে দিয়েছে তারা। এই যে এটা খুবই অনেক বড় ড্রয়িং হবে, আমি এখন অটোক্যাডে আপনাদেরকে দেখাবো এটা ইম্পোর্ট করে। তো যাই হোক, আমি এটাকে এখন DXF বা DWG ড্রয়িং ফাইল আকারে দেখাবো আপনাদেরকে, মানে এটা থেকে কীভাবে আপনি জেনারেট করবেন আর কি, অটোক্যাডে অটোক্যাড ফাইল তৈরি করবেন। তো এটা করার জন্য আগে প্রথমে ফাইলটাকে সেভ করে নিতে হবে। এই যে এখানে ফাইলে গিয়ে সেভ দিতে হবে। তো আপনি চাইলে যে কোনো জায়গায় রাখতে পারেন, আমি ডেস্কটপে রাখতেছি। আমি এটা ডেস্কটপে রাখছি। এখন আপনারা ড্রয়িং ফাইল জেনারেট, যে এখন এখানে সেভ দিলে জাস্ট ড্রয়িং ফাইল জেনারেট হয়ে যাবে। আপনার কাছে ইয়ে চাইবে, তারা প্রথমে পারমিশন চাইবে যে .dxf ফাইল। আমি ফাইল নেম দিয়ে দিলাম ডিটেল ড্রয়িং, না BBS, BBS, ওকে, তাহলে BBS দিয়ে আমি সেভ দিলাম এখানে ডেস্কটপ সেভ। আর এটা হলো আমাদের, এগুলা হলো আমাদের, আমরা চাইলে BOQ যেটা আছে সেটাকে HTML ফরম্যাটে আমরা তৈরি করতে পারবো, মানে PDF ফাইল আকারেও তৈরি করতে পারবো, সবই করা যাবে। তো আমি সেগুলো দেখাবো। তাহলে যে এখন এইটা আপনারা চাইলে এটাকে HTML ফাইল আকারে সেভ করতে পারেন, যে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে HTML ফাইল আকারে এটা সেভ হয়ে যাবে। তো আমি এটা দেখাচ্ছি না, জাস্ট একদম হুবহু এটাই থাকবে, এবং এটা প্রিন্ট আউট করতে পারবেন। BOQ সামারি এটাও HTML ফাইল আকারে সেভ করতে পারবেন। তো এখানে আরেকটা জিনিস চমৎকার আরও কিছু কাজ করা যায়, আমি সেগুলো দেখাই দিই। সেগুলো হলো রিপোর্টিংয়ে ডিজাইন, কলামের সাইজ চেঞ্জ করতে গেলে সেটা হচ্ছে করা যাবে। এরপরে লোড কম্বিনেশন, সবগুলো লোড কম্বিনেশনের জন্য আমরা চাইলে ডিজাইন করতে পারবো। এরপর ডিজাইন ক্যালকুলেশন, ডিজাইন সামারি, এটা খুবই ইন্টারেস্টিং। ডিজাইন ক্যালকুলেশন প্রথমে আমরা ডিজাইন সামারিটা দেখি। ডিজাইন সামারি, যে ডিজাইন সামারি, এখানে যত ডিজাইনের সব কিছু আছে, সব প্রত্যেকটা কলামের জন্য ম্যাটেরিয়ালস, তারপর সাইজ, এরপরে মোমেন্ট, শেয়ার, সব কিছু, রেইনফোর্সমেন্ট, অল ইন অল ডিটেলস। আবার আরেকটা বিষয় আছে, এগুলো কিন্তু আপনারা সব PDF ফাইল অথবা HTML ফাইল আকারে তৈরি করতে পারবেন, মানে এক্সপোর্ট করতে পারবেন এখান থেকে, এরপর সেখান থেকে আবার PDF তৈরি করতে পারবেন। এরপর আরও আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হলো ডিজাইন ক্যালকুলেশন, মানে এই যে এখন আপনারা কলাম ওয়াইজ দেখতে পারবেন কোন কলামে দেখতে চান। আপনি জাস্ট শুধু যে কোনো একটা কলামে দেখতে চাইলে এই যে এখান থেকে জাস্ট একটা কলাম চুজ করে দিবেন। ওকে, আমি এই কলামটা চুজ করতেছি, ওকে দিবেন, দেখবেন যে ওই কলামের এই যে এই কলামটার ডিজাইনের সব ডাটা চলে আসছে এখানে। ডিজাইন করতে মুমেন্ট, শেয়ার, রেইনফোর্সমেন্ট, সব কিছু ডিটেলস চলে আসছে। তো আসলে এটা খুবই একটা ইফেক্টিভ একটা সফটওয়্যার। তো আমি এখন আপনাদেরকে অটোক্যাড ফাইলটা ওপেন করে দেখাবো, অটোক্যাড ফাইলটা যেটা তৈরি হয়েছে আর কি। আমি RCDCটা ক্লোজ করে দিচ্ছি, এখানে আমাদের আপাতত কাজ নাই। আমরা যেটা BBS তৈরি হয়েছিল, বার বেন্ডিং শিডিউল এবং ডিটেল ড্রয়িং, সেগুলো আমি এখন আপনাদেরকে ওপেন করে দেখাবো এটা কেমন আর কি। সেটা এই যে এটা এটা তৈরি হয়েছিল আমাদের, এটা তৈরি হয়েছিল। আমি এক্সেলটাও ক্লোজ করে দিচ্ছি,
বিবিএস আমি ডাবল ক্লিক করে ওপেন করতেছি। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অটোক্যাড ফাইলটা তৈরি হয়ে গেছে এবং সেটা ওপেন হয়েছে। এটাকে আপনি সরাসরি ইউজ করতে পারবেন। এই যে অন্যান্য সফটওয়্যার ক্ষেত্রে আমরা যেটা দেখি সরাসরি ইউজ করা যায় না, এটাতে হলো সরাসরি ইউজ করা যায়। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম আমাদের ইয়াতে যেটা তৈরি হয়েছিল এটা অটোক্যাড ফাইল আকারে তৈরি হয়েছে, আমরা চাইলে এটা সরাসরি ইউজ করতে পারবো। এই যে এখানে সব কিছু ডিটেলস আছে, একদম প্রত্যেকটার অনেক বিশাল ড্রয়িং হয়েছে, এটা একটা ডিটেল অফ কলাম। এখানে আমরা এগুলো সরাসরি এই যে জাস্ট সিলেক্ট করে আমরা এগুলো ইউজ করতে পারবো, কোনো কিছু করা লাগবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এটা আসলে খুবই দরকারি একটা জিনিস, বিশেষ করে বিবিএস তৈরি করার জন্য। বার্বেনিং শিডিউলটাই যেটা এখানে সব কিছু আছে, বার্বেনিং শিডিউল তৈরি করার জন্য আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট, আর স্ল্যাব স্ল্যাবের জন্য সেই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হবে আর কি। আশা করি আপনারা ভিডিওটা এনজয় করছেন। আর আপনারা যদি চান যে এটা নিয়ে আমি সিরিজ টিউটোরিয়াল তৈরি করি, মানে একদম ভালোভাবে সব কিছু, পাইল ক্যাফ, তারপরে আমাদের স্ল্যাব, এরপরে স্টেয়ার কেসও করা যায় এটা দিয়ে, তারপর হলো ফুটিং, তাহলে আমি অবশ্যই সেগুলো নিয়ে টিউটোরিয়াল বানাবো। তো ভিডিওটা যদি আপনাদেরকে ভালো আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটা থেকে যদি আপনারা ন্যূনতম কোনো কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।